वही बोल रहा हूँ कि सेटअप बहुत अच्छा किया सेटअप में। तुमको याद है कब उस दिन का स्टोरी? यू आर सपोज टू गिव टेक इंटरव्यू इन द रेडियो। हाँ याद है ना? हाँ हाँ हाँ। और हम जानते थे तुम नहीं जाओगे, फिर मैं जाके किसी का नहीं क्या था रशीला। वो बहुत हमने दादा एक्चुअली हमारे एम्प्लॉयज ना इतना प्रोफेशनल नहीं है, तो मैंने बोला पहले तो आप खुद प्रोफेशनल बनो। प्रोफेशनल नहीं है मतलब ওরা রেডিও করছে তখন कुछ प्रोफेशनल 5 বছর হয়েছে, আমি রেডিও করছি 15 বছর হয়েছে। তো আমরা বলে पहले तो आप खुद प्रोफेशनल बनो। আর प्रोफेशनल বলতে গেলে এখানে ইন্ডিয়ান রেডিওতে রাজেশ মহারাজ, রাজেশ জির থেকে বড় প্রফেশনাল, রাজেশ से ज़्यादा कोई ऐसे नहीं था। সত্যি কথা। তো যাই হোক, আজকে ক্যামেরা রোলিং হচ্ছিল তো এগুলো উঠে গেছে, ভালোই হয়েছে একদিকে। তো নমস্কার। স্পটিফাই এবং অ্যাপেল পডকাস্টে দ্য রূপম পডকাস্ট এবং ইউটিউবে রূপম লাইভ, এই মিডিয়ামগুলোতে একটা নতুন ইন্টারভিউ সিরিজ আমরা শুরু করতে চলেছি যার নাম হচ্ছে প্রবাসে বাঙালি। আমরা থাকি অকল্যান্ড নিউজিল্যান্ডে এবং এখানে যে ক্রিয়েটিভ বেঙ্গলিজ যারা আছে তাদের জার্নিটা শুধুমাত্র নিউজিল্যান্ডের জার্নি না, তারা নিউজিল্যান্ডে আসার আগে তাদের পুরো পথ চলা সেসব নিয়ে কথা বলবো। যখন আড্ডা হয় তখন জেনারেলি যখন দেখা হয় অনেক কথাই তো থাকে যেগুলো আমরা জানতে পারি না বা একটু একটু জানি, তো সেইগুলোকে আজকে আমরা ডিসকভার করব। তো সেটাই হচ্ছে প্রবাসে বাঙালির মেন থিম। আমার সাথে আজকে ফার্স্ট এপিসোডে যে ভদ্রলোকটি আছেন তাকে ঠিক বাংলার গণ্ডিতে সীমিত করে রাখা যায় না, কারণ তিনি বাংলার গণ্ডি পেরিয়ে কিন্তু অবাঙালি সার্কেলেও খুবই জনপ্রিয়। তাকে আমরা জানি অ্যাজ আ মিউজিশিয়ান, অ্যাজ আ সিঙ্গার এবং তার উপরে অ্যাজ আ মিউজিক টিচার। অনেক কিছু নিয়ে কথা আছে, সত্যজিৎ রায় থেকে আরম্ভ করে আবোল তাবোল অনেক কিছু নিয়ে কথা হবে, খুব ইন্টারেস্টিং তথ্য আপনি জানতে পারবেন। আমাদের সাথে আছেন অমিত দা, আমাদের সবার খুব প্রিয় মিস্টার অমিত সেনগুপ্ত। অমিত দা, ওয়েলকাম টু দ্য পডকাস্ট। থ্যাংক ইউ। তো তোমার এখানে নিউজিল্যান্ডে আসা আজ থেকে 23 বছর আগে, মানে 2001-এ। আমার খুব জানতে ইচ্ছা করে, তুমি অ্যাজ আ মিউজিশিয়ান তুমি এত অ্যাক্টিভ এবং তুমি যখন এখানে আসলে যে কোনো যখন একজন খুব ট্যালেন্টেড মানুষ বা ক্রিয়েটিভ মানুষ যখন বিদেশে আসে কর্মক্ষেত্র মানে নিজের দেশ ছেড়ে, তার কি ওই আইসোলেশন একটা লোনলিনেস বা একটা মনে হওয়া যে কোথায় চলে আসলাম, এখানে আমি কি করব, এই রকম তোমার হয়েছিল? আমার 1 মিনিটের জন্য হয়নি। আচ্ছা, এখনও হয় না। সেটা কেন? আমি এক তো দেখো আমি কোনোদিন ডিপ্রেশনে ভুগিনি। কারো যদি ডিপ্রেশন হয় আমি বলতে পারি কি করে, সারানো যায় কাউন্সেলিং টাইপের করে দিতে পারো না, কিচ্ছু না, শুধু তোমাকে নিজেকেই কিছু করতে হবে। আর আমি লোনলি না। আর তুমি হয়তো জানো আমার এখন বয়স তো বেশ ভালোই হয়েছে, এখন আমি এখানে একা থাকি কিন্তু একা থাকি না, কেননা আমার কাছে রোজ মানে কোনো কোনো সময় আমার মাঝে মাঝে মনে হয় আজকে একটু একা থাকি। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো এরকম। বাট আই লাইক দ্যাট। যতদিন বেঁচে আছি অ্যাটলিস্ট মেন্টালি তো হেলদি থাকি। 2001-এ যখন আসলে তখন তুমি, আচ্ছা তার আগে একটা বলে রাখি আমরা যে এই যে এটা তো ইন্টারভিউ পডকাস্ট তো ডেফিনেটলি, তবে ঠিক ইন্টারভিউ চলে করবো না, আমাদের যখন অমিতার সাথে দেখা হয় ইনফর্মাল একটা আড্ডা, তো সেটাই আমরা করব। তবে কিছু কিছু জিনিস আমি যেগুলো জানতে খুব ইচ্ছা সেগুলো জানবো আর কি। 2001-এ যখন আসলে তো তারপরে তোমার এখানে শোজ, তো সেটা যখন শো শুরু করলে তো সেটার কতটা সময়ের ব্যবধান ছিল? দেখো আমি 2001-এ এখানে আসি 21 আগস্ট। প্রথম 3 দিন আমি ছিলাম, যেই এজেন্ট ছিল আমার তাদের বাড়িতে। আচ্ছা, 7 দিন থাকার কথা ছিল, কিন্তু 4th ডেতে আমরা একটা মানে বড় বাড়ি ভাড়ায় নিলাম এবং সেখানে নিয়ে আমি তোমায় বলি কি আগে যে আমি 1970-তে ক্যালকাটা ছেড়েছি, 70 না মানে 2nd January 1971-এ ক্যালকাটা ছেড়েছি। ওকে। আর তারপর থেকে আমি বেঙ্গলের বাইরেই থেকেছি, মোস্টলি দিল্লিতে। মানে যখন আমি ক্যালকাটা ছেড়েছি তখন আমি 21 বছর, আর আমি দিল্লিতে যাওয়ার পরে 26 বছর আমি আউট অফ বেঙ্গল থেকেছি, তার মধ্যে 22 বছর দিল্লিতে। কাজেই আমি অলসো দিল্লিওয়ালা অ্যান্ড দিল্লি ক্যালকাশিয়ান, অলসো ক্যালকাশিয়ান বলতাম, এখন তো কলকাতা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো আগে বলতাম ক্যালকাশিয়ান আর অলসো দিল্লিওয়ালা। আর দিল্লি অলিগলি, কলকাতার অলিগলি ভালোভাবেই জানতাম। আমি খুব চষে বেড়াতাম, সব আড্ডা বাজছিলাম। তো আমি যে 70 থেকে 96 অবধি, 96-এ আমি ইন্ডিয়ার বাইরে যাই, তখন ওমানে যাই, 5 বছর ছিলাম। 96 অবধি আমি বেঙ্গলি কমিউনিটিতে ওরমভাবে মানে সবাইকার সঙ্গে মিশেছি। বেঙ্গলি কমিউনিটি, আমি কোনো বেঙ্গলি অর্গানাইজেশনের মেম্বার হইনি। আচ্ছা আচ্ছা। কিন্তু বাঙালিদের সঙ্গে যাতায়াতও ছিল এই ওই। তারপরে করতাম কি, সেখানে যখন বাঙালিরা নাটক করতো আমাকে হায়ার করতো অ্যাজ মিউজিক ডাইরেক্টর। অনেক ওই দিল্লিতে অনেক বাংলা নাটকের ইয়ে করছি, কিন্তু আমি পলিটিক্স করতাম, সেটা সম্বন্ধে না হয় এখানে ডিসকাস করলাম না। তারপর এই দেশে যখন আমি আসি, মানে প্রায় আফটার 30 years লিভিং ক্যালকাটা, আমি ভাবলাম চলো এবার একটু বাঙালিদের সঙ্গে কন্ট্যাক্ট করা যাক। আমি কি করলাম, যেই 3 দিন পরে যেই নতুন বাড়ি ভাড়া নিলাম, সেখানে ফোন টোন অলরেডি থাকতো, টেলিফোন ডাইরেক্টরি হয়েছে। আমি তখন মোবাইল ফোনের চলন ওরমভাবে হয়নি, যা শুরুই হয়েছে নিশ্চয়ই। আমি টেলিফোন ডাইরেক্টরি বার করে বাঙালিদের সারনেম দেখে আমি কন্ট্যাক্ট করতাম, চলো ভাই এবার একটুখানি বাঙালিদের সঙ্গে মেলামেশা করা যাক। তো ঘোষ, বোস, ব্যানার্জি, চ্যাটার্জি, রায়, এই সমস্ত দেখে, হ্যালো আমার নাম অমিত সেনগুপ্ত, এখানে এসেছি, আমি গান টান গাই, এই 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 করে নিজেই অনেকের সঙ্গে আসলে লোকেরা আসতে থাকলো। আর সেই সময় একটা ছিল কি, যে যখনই কোনো আসতো বাঙালি, তখন অনেক বাঙালি গিয়ে আমরা মজা করে বলতাম যে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কে আসছে তাকে, তার সঙ্গে আলাপ করব, আমাদের অর্গানাইজেশনে মেম্বার বানাবো, এরকম। মানে তখন ভালো পরিস্থিতিটা ভালোই ছিল। তারপরে আমার কাছে লোকে আসতে থাকলো, আমি তো যেতে পারছি না, কারণ আমি তো কিছু চিনি না, কোনখান দিয়ে কোথা দিয়ে যেতে হবে। তো প্রথম এসেছিল, তুমি চিনবে, প্রতাপ আর সুচেতা, ওদেরকে ওরা প্রথম এসেছিল, সেইটা আমি কিন্তু এখনো কৃতজ্ঞ ওদের ওপরে। তো বড় ভালো মানুষ ওরা। তো যাই হোক, তারপরে আমি এখানে যে কি অর্গানাইজেশন, প্রবাসী বেঙ্গলি অ্যাসোসিয়েশনের ইমিডিয়েটলি মেম্বার হয়ে গেলাম। আর সেই সময় আগস্ট মাসে এসেছিলাম, আর সেপ্টেম্বরে যতদূর মনে হয়, মানে পুজোর আগে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হচ্ছিল, তখন কিন্তু খুব হাই লেভেলের হতো। আচ্ছা। আর বাংলাদেশের লোকেরাও পার্টিসিপেট করতো, একসঙ্গে হতো। হ্যাঁ। সেখানে আমি যে বাড়িটা নিয়েছিলাম, আমার হল ঘরটাতে অ্যাটলিস্ট 70 জন বসতে পারতো, চেয়ার টেবিল নিয়ে না, মানে এমনি বসতে পারতো। তো সেখানে রিহার্সাল দিয়েছি কয়েকটা, তো মানে আমাকে খুব ভালোভাবেই নিল। আর রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আমি বেশ ভালোভাবে পার্টিসিপেট করেছি। তারপরে দুর্গাপূজা এলো, সেখানে গান টান করা, এ সমস্ত বেশ ভালোই চলছিল, এই আর কি। খুব ভালো। তো যেটা এই এই যে ঘরটাতে আমরা বসে আছি এবং এই যে মানুষটার সাথে আমরা কথা বলছি, একটা অত্যন্ত প্রাইসলেস কিছু জিনিস এই মানুষটার কাছে বা এই ঘরে আছে, সেটা হচ্ছে পণ্ডিত রবি শঙ্করজির একটি অ্যাপ্রিসিয়েশন লেটার এবং সত্যজিৎ রায়ের একটি অ্যাপ্রিসিয়েশন লেটার। তো প্রথমে সত্যজিৎ রায়ের ব্যাপারটায় আসি। তো তোমার সত্যজিৎ রায়ের সাথে ইন্টারাকশন, হোল এক্সপিরিয়েন্স, কামিং ডাউন টু এই অ্যাপ্রিসিয়েশন লেটার, এটা নিয়ে একটু আমাদের বলো। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়েরটা ঠিক অ্যাপ্রিসিয়েশন লেটার না, এটা পারমিশন লেটার। পারমিশন লেটার। আচ্ছা। মানে আমি ইন্ডিয়াতে থাকাকালীন তোমায় বলেছি না, বাংলা নাটককে আমি সুরপুর করতাম। তো নট অনলি দ্যাট, এই যে তুমি দেখবে যে 26 জানুয়ারি যে ট্যাবলোগুলো হতো, তাতে সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ট্যাবলো 1987 to 97, যদি আমি 96-এ ইন্ডিয়া ছেড়েছি, নভেম্বরে ছেড়েছি, তো 26 জানুয়ারির রেকর্ডিংগুলো আগেই হয়ে যায়, কারণ ওই রেকর্ডিংটা নিয়ে রিহার্সাল হয়। তো আমি করতাম সেটা 3-4 এরকম হতো, কোনো কোনো সময় 3টে, যেমন কোল্ড ইন্ডিয়া লিমিটেড, এরম এরম ধরনের যে সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাবলোগুলো। তো এখানে আমি মানে ওখানে দিল্লিতে কিন্তু আমি অনেক বাঙালি মানুষের থেকে উৎসাহটা পেয়েছি। আমাদের ওখানে দিল্লিতে মানে যাদের নাটকে আমি নিশ্চয়ই মিউজিক ডাইরেকশন করতাম, ডাক্তার অভিজিৎ ভট্টাচার্য একজন ছিলেন, আমরা চন্দনদা বলতাম, বিরাট বড় ডক্টর। আর উনি কিন্তু ওটাকে কি বলে, এই যে সূচ ফুটিয়ে করে, কিলো আকুপাঞ্চার, আকুপাঞ্চারটা ইন্ডিয়াতে প্রথম রিকগনাইজড করায় ওনার, তার জন্য ওনার অবদান আছে। ঠিক আছে, তো উনি নাটক পাগলার লোক ছিলেন। উনি আমায় বলতেন, আমি তার আগেও মানে কলকাতা থাকতেও আইপিটিএতে ছিলাম, তো সেখানেও আমি বিভিন্ন গানে সুরপুর করেছি। উনি আমায় বলতেন, তুই না একটা আবল তাবলে সুর কর না। ওনার নাটকগুলো তো আমি সুর করতাম, অনেক নাটকে করেছি। আমার উনি বললেন যে এখন 1987 সুকুমার শতবার্ষিকী আছে, আমরা করব, তুই আবল তাবলে সুর কর। ওনার কাছে আমি যতটা উৎসাহ পেয়েছি, মানে সুরকার যদি বলতে হয় আমাকে, তো উনি আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন। চন্দনদা, তাকে আমি, উনি রিসেন্টলি বছর 2-1 আগে মারা গেলেন। আচ্ছা। আর ওনার প্রচণ্ড কন্ট্রিবিউশন আছে আর্ট ফিল্ডে, আরও অনেকের আছে। তারপরে আমার এক বন্ধু আছে জহর বলে, জহর কানুনগো, ওর গলাটা ভীষণ ভালো, ও আমাকে অনেক উৎসাহ দিয়েছে। ও নাটক, ভেরি গুড অ্যাক্টার। সবাই এনারা দিল্লিতে, এনারা সব দিল্লিতে। দিল্লির নাটক কিন্তু কিছু খারাপ হতো না। দিল্লির বাংলা নাটক কলকাতার বাংলা নাটকের স্ট্যান্ডার্ডে এই মনে করো না যে এরকম কোনো ব্যাপার। আর দিল্লিতে অনেক শিক্ষিত বাঙালি অনেকেই থাকেন, আগেও ছিলেন, এখনও আছেন আশা করি। তো তো চন্দনদা আমাকে দিয়ে আবল তাবলে সুর করালো। তো তখন ওই সুকুমার শতবার্ষিকীতে ওটা আমি পারফর্ম করেছিলাম অনেককে নিয়ে, আর খুব প্রশংসা পেয়েছিলাম। তারপরে সেটা কোনোভাবে টি সিরিজের লোকেদের কাছে পৌঁছয়। আচ্ছা। টি সিরিজের গুলশানজি, যে ওনার মতন লোক কিন্তু আমি খুব কম দেখেছি। মানে রাস্তায় একটা ভিখিরি যদি ভালো গান গায়, তাকে উঠে নিয়ে যাবে, এরম ধরনের। এটা আমি, আর উনি যদি বলতেন যে 3টের সময় পেমেন্ট করব, 2:45 করে দেবে, 3টে বেজে 5 মিনিট হবে না। হ্যাঁ, এই এক্সপিরিয়েন্সটা আমার টি সিরিজের সঙ্গে আছে। কিছু কাজ করেছি, আর বিভিন্ন, আমি অনেকগুলো রেকর্ডিং করেছি, অনেক সিরিয়ালে। হ্যাঁ, তারপরে অনেক সিরিয়ালে করেছি। আমার 14টা ক্যাসেট ছিল আসার আগে, টি সিরিজের সঙ্গেও আছে। আচ্ছা আচ্ছা। তো এই সময় যখন টি সিরিজ আমার এই ক্যাসেটটা মানে বানাবার কথা বলে, তখন আমি সত্যজিৎ রায়ের কি একটা চিঠি লিখেছিলাম যে আমি, আচ্ছা আমার নাম অমিত সেনগুপ্ত, কিন্তু আমার অ্যাকচুয়াল নাম অমিত সেনগুপ্ত না, অন্য নাম, সেটা হলো গৌরী শঙ্কর সেনগুপ্ত। তো কিন্তু আমি নিজের নাম করে দিয়েছিলাম পলিটিক্যাল কারণে, তারপরে সেটাকে পরে অফিসিয়ালও হয়ে যায়। তো সত্যজিৎ রায়ের সঙ্গে কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই মোটামুটি একটু ইয়ে ছিল, কারণ ওনার ওয়াইফের দিদি, জয়াদি বলতাম তাকে আমরা, ওনার ওয়াইফ হলো বিজয়া রায়। ওনাকে আমরা মানে, ওনার ডাক নাম ছিল মঙ্কুদি। হ্যাঁ, আর জয়াদির নাম ছিল মণিদি, কিন্তু আমরা জয়াদিকে জয়াদি বলতাম। তো আমাদের বাড়িতে সত্যজিৎ রায় অনেকবার এসেছেন। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। তো সেই পরিচয় আমি দিইনি যখন দিল্লিতে ফোন করে আমি কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। আমাকে তখন আমি তারপরে একটা চিঠি লিখলাম যে আমি এরকম আবল তাবলে শুরু করেছি, আপনার থেকে পারমিশন চাই। তো উনি আমায় বললেন, ওই চিঠিটার নাম আমি, উনি আবার জবাব দিলেন ইমিডিয়েটলি, এরম করে, সবিনয় নিবেদন অমিত সেনগুপ্ত সমীপে, আপনার পত্রের জন্য ধন্যবাদ। খুব শুদ্ধ ভাষা, এরমভাবে, আপনার সুরগুলো শুনে যদি আমার পছন্দ হয় তবে অনুমতি দেব, নচেত নয়। ওই চিঠিটার নাম আমি দিয়েছিলাম নচেত নয়। পরে উনি আমাকে পারমিশন দিয়েছিলেন। আচ্ছা। শোনার পরে আর 3টে গানের খুব, 11টা প্রথম ক্যাসেটটাতে 11টা গান ছিল, 3টে গানের উনি খুব প্রশংসা করেছিলেন। তো এই, আর এই হলো সত্যজিৎ রায়ের সঙ্গে আমার ইন্টারাকশন। পরে যখন আমি কলকাতায় গিয়ে ওনাকে মানে ক্যাসেটটা শুনতে বলি, উনি আমাকে বলেছিলেন, আজকাল যা ছাইপাস করছে, ওই তোমারটাও সেরকমই হবে, দাও শুনবো, 2 দিন পরে এসো বলবো। তারপরে আমি 2 দিন পরে যখন গেলাম, তখন আমাকে বললেন যে আমি পারমিশন দিলাম এই। তো তখন আমি বললাম যে আমি ওইখানে থাকি, তখন আমি আমার পরিচয় বলো। আচ্ছা আচ্ছা। আমাদেরকে অনেক ছোটোই দেখেছেন, মানে সেরকমভাবে ইন্টারাকশন আগে ওরম ছিল না। আমরা একটু উনি খুব গম্ভীর মতনভাবে আসতেন, প্রায়ই আসতেন। উনি ওনার স্ত্রী ওই জয়াদির সঙ্গে দেখা করতে, আমাদের সঙ্গে দেখা করতে না, জয়াদি আমাদের বাড়িতে টেনেন্ট ছিলেন। আর পাড়ার সবাই জয়াদি বলতো, আমি জয়াদি বলতাম, আমার বাবা মা জয়াদি বলতো, আমার ছেলেও জয়াদি বলতো। হ্যাঁ, ছেলে তখন ছোট। তো এনিওয়ে সত্যজিৎ রায়ের সঙ্গে এই ইন্টারাকশন। একটা কথা বললে যে তুমি একটা সময় 14 ক্যাসেট করেছিলে, মানে টি সিরিজের হয়ে, তো ওটা না, টি সিরিজের ওই 14 না, তার আগে 14 ক্যাসেট করেছিলে? না, সব মিলিয়ে 14 ক্যাসেট। তার মধ্যে অনেক ক্যাসেটই আছে, কারণ আমি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার আছে, ভেরি মাচ ইনভলভ ইন পলিটিক্স। তো বিভিন্ন মাস অর্গানাইজেশন যারা পলিটিক্যাল গান এরকম ধরনের, তারপরে ভজনেরও আছে, আমার কম্পোজিশনে ভজনেরও প্রোগ্রাম আছে, তাতে বেশ কিছু কিছু ইয়ে গেয়েছে। তারপরে আমার অ্যাকাডেমি অফ চিলড্রেন্স মিউজিকের তরফ থেকে আমি একটা হিন্দি, একটা ইংরেজি বাচ্চাদের জন্যে। হিন্দিটার অনেক গানই আমারই লেখা। তারপরে আমি বাংলায় আমার লেখা, আমি বোধহয় তোমাকে সেটা দিয়েছি বোধহয়, বাংলায় মুরগি ডাকে কুকরুকু বলে একটা, সেটা আমারই সুর, আমারই লেখা। তাতে অনেকে, তারা কেউ তখন নাম করেনি, আমি জানি না তুমি শুনেছো কিনা, একটি মেয়ে খুব ভালো গায়, জয়তি চক্রবর্তী বলে। হ্যাঁ হ্যাঁ, জয়তি, মানে আমার এফএমে যখন কাজ করি তখন জয়তিদি আমার এফএমের থ্রুতে হিট করেছে, অনেকবার আলাপ হয়েছে, ভালোই আলাপ আছে। জয়তি যখন ক্লাস 9 পড়ে, হ্যাঁ হ্যাঁ, তখন ওই গান গেয়েছিল ভালো। তখন আমি দেখলাম এই মেয়েটা খুব ভালো, বাচ্চা, মানে এখন তো বাচ্চা নয়, তো খুব ভালো গায়। তো ওকে দিয়ে করেছিলাম। আরও কিছু কিছু ছিল যারা হয়তো সেরকমভাবে নাম করেনি কিন্তু ভালো গাওয়ারই ছিল। তোমার গান, গান শুরু এবং তোমার বাড়ির যে টোটাল এনভায়রনমেন্টটা সেটা কীরকম ছিল? দেখো আমি বলি, আমাদের পাশের ছিল মাঠ, সেখানে আগে পুজো হতো, এখন বাড়ি হয়ে গেছে। তার পাশের বাড়িটা বালিগঞ্জ, বালিগঞ্জে আমাদের বাড়ি, রিচি রোড আর হাজরা রোডের ক্রসিংয়ে। আমাদের পাশের বাড়িটা ছিল মাঠ, দুর্গাপুজো হতো, এখন সেখানে বাড়ি হয়েছে। তার পাশের বাড়িটা পঙ্কজ মল্লিকের, তার পাশের বাড়িটা পঙ্কজ মল্লিকের, তার পাশের বাড়িটা পঙ্কজ মল্লিকের। আচ্ছা। আর আমাদের বাঁদিকের বাড়িতে অখিল বন্ধু ঘোষ ভাড়া থাকতেন। আচ্ছা। আমাদের বাড়ির পাড়াতে 26 বাড়ি, এদিকে 13, ওদিকে 13, আরও দু একটা বেশি আছে হয়তো। তো আমাদের পাড়ায় অনেক বড় বড় মানুষ থেকেছেন। তুমি রাধারানী দেবী কীর্তন গাইতেন, হ্যাঁ, উনি থাকতেন, নরেন্দ্র দেব। তারপরে মারু থাপ্পা পিল্লাই, মানে ভারতনাট্যমের টপ লেভেলের, গোপী কিষাণের গুরু। আর ওখানে মানে বাংলা নায়িকারা, বাংলা ছবির নায়িকারা, আমি জানি না কেন, হয়তো তারা, যেমন সাবিত্রী চ্যাটার্জিও আসতেন, উনি তো কোনো বিরাট বড় অ্যাক্ট্রেস, কিন্তু উনি কোথাও নেচেছেন বলে আমি না, সিনেমাতে দেখিনি, কিন্তু হয়তো বডি ফিট রাখার জন্য। হ্যাঁ, সুপ্রিয়া চৌধুরী, এরা সবাই, সুচিত্রা সেন ছাড়া বলতে গেলে সেই সময়কার সবাই ওখানে। কাজে আমাদের পাড়াটা একটু ওরকম ছিল। আর আমি ছোটোবেলা থেকে গান গাইতে ভালো লাগতো, আমাদের বাড়িতে গানের চর্চা ছিল। আর দিদিরা, দুই দিদি গান গাইতো, ছোটো বোন গাইতো, আর এই আমিও গাইতাম। ছোটোবেলায় মনে আছে যখন আমার বোধহয় 4-5 বছর বয়স, তখন থেকে আমি মানবেন্দ্র মুখার্জির গান ভীষণ পছন্দ করতাম, এখনও করি। তো আমি এই, তো পণ্ডিত রবিশঙ্করজির যে অ্যাপ্রিসিয়েশন লেটারটা আছে সেটা আমরা দেখাবো, তো সেটা নিয়ে একটু বলো। দেখো আমি তোমায় বলি একটা কথা, আমি গান শিখেছি অনেকের কাছে, অফিসিয়ালি গান শিখেছি। প্রথম আমি খেয়াল শিখেছি সঙ্গীতাচার্য শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমি এরকম কান মুলে বলি না, আমি জানি না লোকেরা কেন বলে না গুরুর নাম নিলেন ভাই কান, আমি এরকম বলি না, আমি বুঝি না তাই জন্য করি না। পরে আমি ঠুংরি, সেটা অবশ্য আরও পরের ব্যাপার। এছাড়া সুবিনাদার স্কুলে আমি রবীন্দ্রনাথের গান শিখেছি। আচ্ছা। ক্ষিতীশচন্দ্র ঘোষের কাছে নজরুল গীতি শিখেছি, অবশ্যই এখানকার লোকেরা ভাবে আমি রবীন্দ্রনাথের গান গাই না, কারণ হিন্দি গাই বলে। তো তারপরে আমি শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি তানসেন মিউজিক কনফারেন্সটা অর্গানাইজ করতেন, 8 দিনের হতো, সেখানকার 4 বছর আমি ছিলাম স্টেজ ভলেন্টিয়ার। আচ্ছা, যখন আমার 17 বছর বয়স তখন থেকে আমি স্টেজ ভলেন্টিয়ার। আর স্টেজ ভলেন্টিয়ার স্টেজে বসবে, আর কেউ স্টেজে ঢুকতে পারবে না একটা স্টুল নিয়ে, আর বোর্ডে চক দিয়ে লিখবে যে এখন ওস্তাদ আমির খান সাহেব গাইছে তবলা, ওস্তাদ কেরামতুল্লাহ খান সাহেব রাগের নাম, হ্যান ত্যান, এই সমস্তগুলো আমি লিখতাম। ওনারা জল চাইলে আমি বলবো হয়তো যে ভাই জল দাও, আমি দিতাম। ইয়ে, তো সমস্ত আর্টিস্টদের আমি চিনতাম, আমাকেও চিনত সবাই, কিন্তু পণ্ডিত রবিশঙ্করজিকে চিনতাম না, কারণ আমার মনে হয় 67 থেকে 70 অবধি পণ্ডিত রবিশঙ্করজি তখন আমেরিকায় থাকতেন। তো আমার সঙ্গে আলাপ ছিল না। তো যখন আমি এইটা করি, আবল তাবলের ক্যাসেটটা করি, তখন আমি ওনাকে ফোন করেছিলাম যে এরম আমি, আমার নামে এই, এরম বলে ঠিক আছে। ওনার তখন সেক্রেটারি, মানে একজন স্টুডেন্টই সেক্রেটারি হয়, পার্থ বলে, পার্থ সারথী কি যেন, পরে মীরাদির মেয়েকে বিয়ে করেছিল, পার্থ শরৎ বাজাতো, পার্থ ওনার, উনি শেখাতেন, তো বাড়িতেই থেকে শিখতে হতো। তো ও বললো যে ঠিক আছে আপনি অমুক দিন আসবেন, 6টা থেকে 6:15 আপনার অ্যাপয়েন্টমেন্ট। আমি বললাম ঠিক আছে। তখন উনি থাকেন, তখন উনি রাজ্যসভার এমপি। আচ্ছা, 95 লোদিয়া স্টেট, এরকম কোনো জায়গায় বোধ হয়। তো আমি 6টার একটু আগে গেছি। তো যেতে আমি দেখি যে ওখানে বিদেশ থেকে আসা 4-5 জন গ্রুপে গ্রুপে বসে আছে আর ওয়েট করছে সবাই 15 মিনিট। তো আমি যখন গেছি, ও আমার সঙ্গে ফোনে তো আপনি করে কথা হয়েছিল, আমাকে দেখে ও তোমার ক্যাসেট শুনতে হবে না, এসো 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 করে ওনার রেয়াজ রুমে নিয়ে গেলেন। ওনার রেয়াজ করার রুমটা এইটার মানে হাফের থেকে একটু কম এই রুমটা। আচ্ছা আচ্ছা, সাদা, মাঝখানে মা সরস্বতীর মূর্তি, একদিকে স্বামী বিবেকানন্দের পুরো ফুল সাইজ, আরেকদিকে ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবের ফুল সাইজ। তারপরে পার্থকে বললেন যে এই টেপ রেকর্ডারটা নিয়ে এসো। তখন উনি, আমি যখন শুনতে, উনি শুনতে আরম্ভ করল, মানে আমি ওরম ছেলে মানুষ দেখিনি কিন্তু সঙ্গীত জগতে, মানে একটা শিশু। তো উনি শুনে, আমি অ্যাকচুয়ালি প্রথমে না স্ক্র্যাচ ক্যাসেট নিয়ে গেছিলাম। স্ক্র্যাচ ক্যাসেট বোঝো, যে সব কটা, যখন তুমি কোনো ক্যাসেট কেনো পছন্দ করবে একটু একটু করে শুনবে, তো সব কটা গানে দুটো দুটো লাইন। তারপর উনি বললেন কই পুরোটা, আমি বললাম কিন্তু আপনি তো 15 মিনিট টাইম দিয়েছি, আরে থামো তো বাজাও। তারপরে পুরোটা শুনলেন, শুনে আবার 3টে গান বলো ওইটা আবার বাজাও তো, কুমড়ো পটাশ, নোটবুক, আরেকটা কি যেন মনে নেই। তো প্রায় 90 মিনিটস আমি বললাম যে অন্য লোকেরাও আরে থামো তো তুমি বাজাও। তারপরে আমাকে খুব, অত উৎসাহ আমি কোনোদিন কারোর কাছে পাইনি, বলে তুমি শৈলেন্দার কাছে কিছু ভালো ব্যাকগ্রাউন্ড, তুমি এই এই এই। তারপরে আমাকে, আমি চাইনি কোনো কিছু লিখে দিতে। তারপরে একদিন পার্থ আমাকে ফোন করেছে আপনি একটু আসুন। তারপরে আমি গেলাম, বলে এইটা উনি দিয়েছেন, তখন উনি ছিলেন না ঘরে। তো এটা আমার মানে ওইটার বিরাট বড় অভিজ্ঞতা, মানে পণ্ডিত রবিশঙ্করজি, যেমন ওস্তাদ আলাউদ্দিন খান সাহেবকে আমি মিউজিশিয়ান মনে করি না, আমি মনে করি হি ওয়াজ মিউজিক, হি ওয়াজ মিউজিক নট মিউজিশিয়ান। তো ওনার চোখে মুখে মিউজিক যেন ভেসে আসছে। তারপরে পণ্ডিত রবিশঙ্করজিকেও আমি ওরমভাবেই দেখি। আর এত ভালো মানুষ না, অনেক ভালো মানুষ আছে, অনেক অনেক, আলী আকবর খাঁ সাহেব, আমির খাঁ সাহেব, ওস্তাদ বড়গালাম আলী খাঁ সাহেব, এরা সব, কেরামতুল্লাহ খাঁ সাহেব এত সিধা সাদা, কানাই দত্ত, মানে কানাইদা ছিলেন তবলা, তখনকার সবাইকে আমি চিনতাম, বিজি যোগ, হ্যাঁ। তো যাই হোক, ওটা একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স। মানে আমি যখন ওনার বাড়ির থেকে বেরোচ্ছি তখন আমি নিজেকে চিমটি কাটছি, ওটা কি, এটা কি সত্যি। তারপরে তো উনি খুব প্রশংসা করলেন। পরে যখন ক্যাসেটটা রিলিজ হয় আমি গিয়ে দিয়ে এসেছিলাম। একটা কথা যেটা তুমি ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেলে সেটা আমি একটু একটু জানতে চাই, যতটা বলা যায় আর কি। তোমার পলিটিক্যাল ইনভলভমেন্ট, নকশাল পিরিয়ড বলো বা যতটা বলা যায়, কারণ এটা আমরা অনেকেই জানি, তো ইউ আর ভেরি অ্যাক্টিভ, কিন্তু একটু ইনসাইট। আমি তোমায় বলি, আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি প্রোটেস্ট করতে শিখেছিলাম। তখন কোনো পলিটিক্যাল পার্টিতে না। আমার মনে আছে একবার ক্লাস নাইনে আমাদের স্কুলে আমরা স্ট্রাইক করেছিলাম, অ্যান্ড আই ওয়াজ অলমোস্ট লিডিং দ্যাট থিং। তখন সিপিএমের কিছু নেতাও, মানে সমস্ত স্কুল বন্ধ হচ্ছে, সেখানে আমাদের স্কুলটাতে আমি অনেকটা লিড করেছিলাম। তো সিপিএমের কিছু নেতা, তুমি সুভাষ চক্রবর্তীর নাম শুনেছ, হ্যাঁ, ওনারা আমাকে নোটিস করলো। তারপর থেকে তখন, এখন যেমন এসএফআই বলে, এসএফআই আগে ছিল বিপিএসএফ, মানে বেঙ্গল প্রভিন্সিয়াল স্টুডেন্ট ফেডারেশন, ডিপিএসএফ দিল্লি প্রভিন্সিয়াল স্টুডেন্ট, এরম এরম ছিল, ইউপিএসএফ এরম ধরনের ছিল, কিন্তু সব সেন্ট্রালি ইয়ে। তো তখন আমি আর স্কুলে ওটা হওয়া যেত না, কলেজে ভর্তি হয়েই আমি মানে বিপিএসএফের অ্যাক্টিভ মেম্বার ছিলাম। তো তারপরে 1968-এ আমি দেখলাম, মানে অনেক ঘটনা আর কি। তখন আমি সিপিএম ছেড়ে দিলাম, ছেড়ে আরও অনেক বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ হলাম। সেগুলো সম্বন্ধে অনেক কিছু না বলাই ভালো। আর না, আমার কোনো কেস নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যখন নিউজিল্যান্ডে আসি তখন আমাকে এখানে ফিল আপ করতে হয়েছিল যে কোনো দিন অ্যারেস্ট হয়েছে কি না। আমি লিখেছিলাম হ্যাঁ অ্যারেস্ট হয়েছি, এই ওটা আমি মাইনাস করে দিলাম এখন। তবে আমার এই পলিটিক্যাল জীবনে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা আছে। আর আমার শুধু পলিটিক্যাল জীবনে না, আমার জীবনের বেস্ট ফ্রেন্ড, তার নাম হলো শঙ্কর গুহনিয়োগী। হি ওয়াজ মার্ডার্ড ইন 1991। আচ্ছা, হ্যাঁ, মানে ভিলাইতে মার্ডার হয়েছিল, ছত্তিশগড়ের নেতা ছিল। ওর সম্বন্ধে আমি বেশি কিছু বলতে গেলে একটু ইমোশনাল হয়ে যাই। এখনও ওই মুভমেন্টের সঙ্গে আমার কন্ট্যাক্ট রয়েছে। তো আমি লেখালেখি করি, মানে নিয়োগী মারা যাওয়ার পরে আমরা একটা বই করেছিলাম, সংঘর্ষ আর নির্মাণ। তাতে আমি প্রায় সবকটা 11টা চ্যাপ্টার ছিল বোধহয়, সবকটাতেই আমি কিছু লিখেছি। সেই বই আছে আমার কাছে, সেটা দেখতে পারো। আমি গান টানও লিখতাম, অনেক পলিটিক্যাল গান। তো যাই হোক, তো এতটা ভাস্ট একটা বডি অফ ওয়ার্ক তোমার, এত এত ভাস্ট একটা এক্সপিরিয়েন্স ওখানে মিউজিকের দিকেই বলছি। তারপরে নিউজিল্যান্ডে চলে এসে, মানে আমার মনে হয় নিউজিল্যান্ডে এসে হয়তো আমি খুব একটা ঠিক করিনি, কারণ আমার মনে হয় একদম ডেফিনেটলি নিউজিল্যান্ডে এসে আমি ঠিক করিনি, এটা আমার মনে হয়। আর যদিও যখন আমি ইন্ডিয়া ছেড়েছি তখন এত চ্যানেল ছিল না, এখন তো অনেক চ্যানেল। হ্যাঁ হ্যাঁ, আর তো যদি মিউজিকও থাকতে চাইতাম তাহলে হয়তো বেটার হতো। আমি অনেক অফার পেয়েছিলাম। তুমি গুলজার সাহেবের নাম শুনেছ? হ্যাঁ, ওনার সঙ্গে আমার আলাপ হয়েছিল আমার মামা শ্বশুরের থ্রুতে। তো উনি বলেছিলেন, আগর তুম করতে চাতে তো ইহা রহো, কাম বহুত হ্যায়। আর আশ্চর্যের ব্যাপার যে যখন আমার সঙ্গে ওনার আলাপ হয় তখন আমার আবল তাবল ক্যাসেট বেরিয়ে গেছে, ঠিক আছে, উনি শুনেছেন সেটা। আরে তুমি বানায়, আপনি বানায়। হ্যাঁ, তারপরে আমি তখন চাকরি করি প্রাইসওয়াটার হাউসে, আর দিল্লিতে স্যাটারডে সানডে রেকর্ডিং করতাম। আমার ভালোই আছি, আর আমার ফ্যামিলি, আমার ওয়াইফ ইউনিভার্সিটির প্রফেসর। তা আমি অত আমার এরম ছিল না যে আমি ক্যারিয়ারিস্ট নই, এটা আমি বলতে পারি। আমি তোমায় বলি, যেমন ধরো একটা পাখি গান গাইছে, পাখি অডিয়েন্স চাইছে না, ঠিক আছে, কোনো প্রফিট হবে বলে গান গাইছে না, একটা ফুল গন্ধ ছড়াচ্ছে, ফুলও কিন্তু বলছে না যে আমার এসে আমার গন্ধ শুকো। আমি সেরম মানুষ হতে চাই। এই যে মানুষ শুধু একটা প্রফিটের জন্য, একটা কিছু আসার জন্য, সেই জন্যই যত কষ্ট। পাখিটার কিন্তু কোনো কষ্ট নেই। হ্যাঁ, আমি বড় বড় কথা বলছি না, না একদম না, না খুব খুব খুবই খুব ভালো লাগলো এটা শুনে, মানে ইট ইজ সো ট্রু। কিন্তু সেখান থেকেই যদি বলি যে বাকি অডিয়েন্স চায় না, চায় তো না, কিন্তু সেই যে যে ক্রাফটটাকে যে করছে, মানে একটা আর্টিস্ট তো একটা ক্রাফট প্রডিউস করছে, যে তো সেটা প্রডিউস করার জন্যে যে এনভায়রনমেন্টটা, যেটা হয়তো তুমি কলকাতায় বা ইন্ডিয়াতে পেতে, তুমি সেটা এখানে কতটা পেয়েছো? এখানে আমি কম্পোজ করার ওরকম স্কোপ পাইনি, লোকের কাছে পৌঁছানো অ্যাজ আ মিউজিশিয়ান, সেটা এখানে বরঞ্চ আরও বেশি পেয়েছি, কারণ এখানে আমি আমার অ্যাক্টিভিটিসটা মেনলি মিউজিক। হ্যাঁ, ইন্ডিয়াতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল। আমার এখানের অ্যাক্টিভিটিস মেনলি যদি ধরতে হয় 80% মিউজিক, আর হয়তো 20% লেখালেখি করি। আমি একটু লেখালেখি করি অ্যান্ড রেগুলার বেসিসে, আর পড়াশোনা করি। সেটা তো আমার বেড ল্যাম্প থাকে, পড়তে বসি না, পড়তে শুই। তো মিউজিক এখানে আমি, কিন্তু আমি নিজে ক্রিয়েটিভ কিছু করার চান্স পাইনি। হয়তো একটা দুটো এখানে বাঙালি নাটকে আমি সুরপুর করেছি। সেটা খারাপ লাগে না, মানে এত এত জায়গায় করেছো আগে, এখানে এসে যেটা করছো না? নাকি মিউজিকটা ওটা ইয়ে করে দেয়? আমি তোমায় বলি, এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, আর আমি তোমায় বললাম না আমি একদম লোনলি ফিল করি না। তুমি যদি টেক্সট দেখো, আমি অনেকে যারা রেগুলার আসতে থাকে প্রায় রোজই, আমি অনেককে বলেছি আজ আমি বিজি আছি এতটা অবধি, হ্যাঁ এর আগে এসো না যদি আসো। অনেকে আমি টেক্সট করেছি, তারা হয়তো আশা করি আসবে না। তো আমি বলছি না, আমি আই এম অলওয়েজ ইনভলভড ইন সামথিং। কোনো কোনো সময় মনে হয় যে একটু টায়ার্ড হয়ে গেছি এবার, একটু মানে সেটা অনেক সময় সুবিধে পাই না। তো এখানে তো আমি অনেক প্রোগ্রাম করেছি, আমি বড় বড় প্রোগ্রাম, ছোট না, মানে বেশ হাই লেভেলের প্রোগ্রাম। আর সেই প্রোগ্রামগুলোর থেকে আমি একটা পয়সাও কামাইনি। যা পেয়েছি সেটা আমি ডোনেট করেছি অন দ্য স্টেজ। কেউ বলতে পারবে না যে, মানে আমি স্টেজেই দিয়েছি। অকল্যান্ডে অমিত দা একটা লাইন অফ শো করে ওল্ড ইজ গোল্ড, সেই প্রসঙ্গে আমি আসবো। তবে তার আগে, মানে অমিত সেনগুপ্ত নামটা শুনলে যেটা সবার আগে কিছু কিছু শব্দ মাথায় আসে, মিউজিশিয়ান, টিচার, মোহাম্মদ রফি, মোহাম্মদ রফি একাডেমি অফ মিউজিক এবং ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড এমন একটি শো যেটি কটা 14টা শো হয়েছে না? দেখো, ওল্ড ইজ গোল্ড নামে হয়েছে 11টা। আমার ফার্স্ট শো ছিল এক শাম রফিকে নাম, ইট ওয়াজ মাই সোলো শো। একজন স্টুডেন্ট ডুয়েট গিয়েছিল সঙ্গে, আর সে একটা সোলো গিয়েছিল। সেকেন্ড প্রোগ্রাম ছিল রফিকে ইয়াদে, ওটাও সোলো। সেখানে ও একজন গিয়েছিল, তুমি অর্পিতা চন্দার নাম জানো, ওকে আমি ইন্ট্রোডিউস করেছিলাম। ও আমার সঙ্গে ডুয়েট গিয়েছিল, আর একটা বোধহয় সোলো দিয়েছিলাম, এমন সোলো যেটা নাকি রফি সাহেবও গিয়েছিল, লতা মঙ্গেশকরও গিয়েছে, এরম ধরনের। তারপরে আমার পার্সোনাল কিছু সমস্যা হয়। এটা ফার্স্ট শো আমি আসি এখানে 2001-এ। আমার ফার্স্ট শো হয় 2002 যদ্দূর মনে হয়, এপ্রিলে। সেকেন্ড হয় 2003 জানুয়ারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তারপরে আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেম হওয়ায় আমি 2004 আর 2005-এ কোনো প্রোগ্রাম করিনি। 2006 থেকে আমি রেগুলার করে যাচ্ছি, প্রত্যেক বছর একটা করে। 2018 অবধি করেছি। 2018-এ ভাবলাম যে আর করব না, তারপরে 2022-তে, তারপরে কোভিড হলো, হ্যান তেন। 2002-তে আমার লাস্ট প্রোগ্রাম, নভেম্বরে। তো এর মধ্যে প্রথম শো হলো এক শাম রফিকে নাম, সেকেন্ড হলো রফিকে ইয়াদে, থার্ড হলো এইচডি বর্মন সেন্টিনারি ট্রিবিউট টু নৌশাদ, ওটা হলো 2006। আচ্ছা, 1906-এ এইচডি বর্মনের জন্ম। হ্যাঁ হ্যাঁ। তো ফোর্থ প্রোগ্রাম হলো ওল্ড ইজ গোল্ড। ফিফথ ওল্ড ইজ গোল্ড Part 1, দেন Part 2, Part 3, তারপরে এর মধ্যে একটা করেছিলাম এক শাম মজরুকে নাম, মজরু সুলতানপুরের লেখা গানের। উনি ম্যাক্সিমাম গান লিখেছেন, মানে ওয়ার্ল্ড রেকর্ড যে ম্যাক্সিমাম গান লিখেছে যেগুলো রেকর্ড হয়েছে। অনেকে আরো অনেক বেশি গান লিখেছে হয়তো যেগুলো রেকর্ড হয়নি। হ্যাঁ, তো 11টা ওল্ড ইজ গোল্ড, একটা এক শাম রফিকে নাম, একটা রফিকে ইয়াদে, একটা এসডি ওয়ান সেন্টারি টিউটনোশেদ, একটা এক শাম মজরুকে নাম, আর একটা ভজন সন্ধ্যা। 16টা প্রোগ্রাম করেছি। তো এই প্রত্যেকটা মানে ওল্ড ইজ গোল্ডের ব্যাপারটা তো আমি জানি, আমি অন্যটা তুমি বলবে। একটাতে বোধহয় আমি, হ্যাঁ একটাতে সৌভাগ্য ছিল, আমি করেছিলাম। প্রচুর লোক হয় এবং ওল্ড ইজ গোল্ড হ্যাঁ হাউসফুল হয়। এবং অমিতদার একটা ব্যাপার হচ্ছে যে একেবারে 7টা মানে 7টা এক নয় শুরু হয়ে যাবে প্রোগ্রাম, যে এসছে যে আসেনি। খুব ভালোই একটা জিনিস মানে শেখার মতো। তবে ওল্ড ইজ গোল্ড তুমি তো শিখলে না? না, আমি শিখেছি, চেষ্টা করছি। তো ওল্ড ইজ গোল্ড সম্বন্ধে আমি যতদূর জানি, যত ইনকাম হয়েছে তুমি সেটাকে চ্যারিটিতে ডোনেট করে দিয়েছো। হ্যাঁ, তো কখনো which is very good, মানে obviously it is excellent, কিন্তু কখনো তোমার মানে ওই যে টাইমটা দিচ্ছ তার জন্য নিজের জন্য কিছু রাখা, এই জিনিসটা মনে হয়নি? আমি রাখিনি, কেননা আমি মনে করছি যে আমার মধ্যে যদি এই ধরনের কোনো ট্যালেন্ট থেকে থাকে সেটা উপরওয়ালাকা, ঠিক আছে। আর আমি করেছি, তোমরা জানো যে ম্যাক্সিমাম আমি 39,000 আমি স্টারশিপকে দিয়েছি। বাচ্চা আমি খুব ভালোবাসি, হ্যাঁ বাচ্চাদের। বাচ্চা আর বেড়াল, নাকি বেড়াল? এই যে বেড়াল আছে আমার। আচ্ছা, হ্যাঁ। না জন্তু জানোয়ার ভালোবাসি, আসলে ভালোবাসি না, কিন্তু জন্তু জানোয়ার আমার সবাইকারই। তো এই তো বললাম না, ফুল পাখিটা গান গাইছে, সবাই হ্যাপি আছে এক্সেপ্ট হিউম্যান বিং, কারণ হিউম্যান বিং সবসময় কিছু চাইছে, মানে রিটার্ন চাইছে। আমি এটা করছি, তার বদলে এটা চাই। পাখিটা গান গাইছে, কিচ্ছু রিটার্ন চাইছে না, নিজের আনন্দে গাইছে। He doesn't care. ফুল গন্ধ দিচ্ছে, এই সমস্ত, সূর্য ইয়ে দিচ্ছে, মানে যাই হোক। এবার আসা যাক মোহাম্মদ রফি সাহেব। তুমি গান, যে আমাকে গান শেখার যে জার্নিটা বললে, সেখানে মানে বলিউড বা হিন্দি বা ওই জিনিসটা ছিল না, মানে বা হয়তো ছিল, তুমি রবীন্দ্রসঙ্গীত শেখা এগুলো বলেছো। ছোটবেলা থেকে শোনো, কিন্তু মোহাম্মদ রফি, দেখো আমি ছোটবেলা থেকে আমার মনে হলো যে এরা যেন 4 ভাই এক মায়ের। আমার সবাই আমার ভাল লাগে, সবাইকেই। হ্যাঁ, আমির খান সাহেব, ডিবি পালুস্কার, রফি সাহেব আর মানবেন্দ্র মুখার্জি, এদের যেন মনে হয় যে সেম ঘরানা টাইপের। সেম ঘরানা না, কিন্তু ওদের স্টাইলগুলো আমার খুব ভালো লাগে। যাচ্ছে বড়গালাম আলী খান সাহেব আমার দারুণ ফেভারিট। তো সবাই, কিন্তু আমাকে ভীষণভাবে ইয়ে করে রফি সাহেব ছোটোবেলা থেকে। আমি তখন হিন্দিও জানতাম না, কিন্তু গানগুলো মনে হয় আমার উচ্চারণে গণ্ডগোল হয় না, কারণ আমি যখন কি বলবো, যখন আমি দিল্লি যাই তখন আমি হিন্দি জানতাম না, কিন্তু হিন্দি গান গাইতাম। সেগুলো উচ্চারণের যতদূর মনে অত প্রবলেম ছিল না, কারণ আমি ওখলাতেও থেকেছি, আর ওখলাতে আমার অনেক উর্দু স্পিকিং ফ্রেন্ডস আছে, এখনও আছে। হ্যাঁ, তখনও ছিল। তারা বলতো, আরে তুই যা বাত করতে তো কোই প্রবলেম, বহুত প্রবলেম হতো, কিন্তু গানে কা টাইমে তারা মানে ওটা আমার খুব। আর আমি সাহারানপুরে থেকেছি, ওখানে একটুখানি গানের ব্যাপারের উচ্চারণটা আমার খুব, আমি কেয়ারফুল। তো আর রফি সাহেব তো আলাদা, তুমি জানো আমি, আমার বড় ছেলের নাম রফি। হ্যাঁ হ্যাঁ, তো কতটা ইয়ে করলে তবে। তো মোহাম্মদ রফি একাডেমি অফ মিউজিকটা তৈরি করার পেছনে কারণ, এবং সেটা মানে দ্য হোল থিং, মানে এটা এখানে অবভিয়াসলি ইটস আ মিউজিক একাডেমি, তো তুমি স্টুডেন্টসদেরকে শেখাচ্ছ। তো মোহাম্মদ রফি একাডেমি কবে করলে সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি তোমায় বলি, আমার প্রথম যে 2টো প্রোগ্রাম সেটা মোহাম্মদ রফি একাডেমির নামে করিনি, কারণ তখনও মোহাম্মদ রফি একাডেমি আমি ফর্ম করিনি। আমি 2004 মোহাম্মদ রফি একাডেমি মানে নামটা দিলাম, ঠিক আছে। 2002 আর 2003 যে 2টো প্রোগ্রাম করেছি, তাতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে অবশ্য। প্রথম দুটো প্রোগ্রামে। আমি, আমাকে তখন কেউ চেনে না, আমি তখন ছোট হলে করেছিলাম, মানে 400 লোক, আটে ফুল ছিল, দুটো প্রোগ্রামই ফুল ছিল। তো এইটা তো বড়, তুমি জানোই, ডরথি উইনস্টন, তাতে 795 ফুল থাকে, তুমি নিজেই দেখেছো ফুল থাকে। তো প্রথম দুটো প্রোগ্রামে আমাকে অনেক বেগ পেতে হয়েছে। কীরমভাবে? মানে আমি যখন প্রোগ্রামটা করলাম, আমার সেটা, যেহেতু তুমি বলতে পারো এত পুরনো কথা এখন মনে রেখেছি, যেহেতু আমার সঙ্গে ঘটেছে সেই জন্য মনে রেখেছি। আমি এই প্রোগ্রামটা যখন করব তখন কিছু লোক যারা আমারই খুবই পরিচিত কমিউনিটির লোক প্রোগ্রামটা বয়কট করেছিল। বয়কট করল? হ্যাঁ। আচ্ছা, ফার্স্ট প্রোগ্রামটা বয়কট করেছিল, এবং বয়কট বলে, হ্যাঁ, কিন্তু ফুল ছিল। সেকেন্ড প্রোগ্রামটা একজনের বাড়িতে অনেককে ড্রিঙ্কস অ্যান্ড ডিনারের জন্য ডেকেছিল। সেটাকে ইচ্ছা করে, মানে যাতে বয়কট করছে। হ্যাঁ, কিন্তু বয়কট বয়কট কেন করলো? আচ্ছা, আমি তো করিনি বয়কট, তারা করেছে, তাদের জিজ্ঞেস করো, আর খোঁজ নিলেও জানতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি, বাট আই ডোন্ট কেয়ার। তা এখনও অনেকেই চেষ্টা করে, কিন্তু এক কিছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, 100 বার। তো তোমার সাথে আমার আলাপ 2011-তে, যখন আমি হামেফএম জয়েন করি। এখানের এক রেডিও লেজেন্ড, যার কথা একটু আগে আমরা বললাম, মিস্টার রাজেশ মহারাজ, তিনি এখন আর মানে আনফর্চুনেটলি হি পাসড অ্যাওয়ে। রাজেশজি থ্রুতে আলাপ। রাজেশজি নিউজিল্যান্ডে ইন্ডিয়ান রেডিও, ওনার হাতে প্রত্যেকটা স্টেশন লঞ্চ হয়েছে। এটা যারা এখানে থাকে এভরিওয়ান নোজ, মানে অরিজিনালি ফ্রম ফিজি। রাজেশ মহারাজ, রেডিও লেজেন্ড। রাজেশজি তোমার একাধিক ওল্ড ইজ গোল্ড, সেরকম ওই গলা, মানে অসম্ভব ভালো। তো রাজেশজির সাথে তোমার আলাপ কীরকম? আর রাজেশজিকে নিয়ে তুমি কি বলবে? ওই বয়কটের কথাটা, ওটাতে কিন্তু এত আমার কিছু আসে যাচ্ছে না। হ্যাঁ, সবাই খুশ থাক। আমি ওই মানে অডিয়েন্সের জন্য গাই না। হ্যাঁ, তো যাই হোক, সেটা ছেড়ে দাও, ওইটা না হয় আমি উল্লেখ নাই করেছি। হ্যাঁ, তো মানে বাট আমার লাগে এটা, মানে কেন ওই ঘটনাগুলোর পরে আমার মনে হয় যে বিদ্যাসাগর মহাশয়, যেমন কেউ এসে বললো বিদ্যাসাগর মহাশয়কে, উনি আপনার সম্বন্ধে উল্টোপাল্টা বলছিল। বিদ্যাসাগর মহাশয় হয়তো বললো যে আমি তো তার কোনো উপকার করিনি, আমাকে এরকম এরকম কিছু লোক ইনভলভ হয়ে যায় যাদের তুমি উপকার করতে। যাই হোক, এটা আমাদের সোসাইটিতে আছে, তুমি জানো ভালোভাবে। না, রাজেশ মহারাজের সঙ্গে আলাপ হয় আমি এই দেশে আসার উইদিন 1 উইক। আমি গেছিলাম রেডিও স্টেশনে, কারণ আমি ইন্টারাপ্ট করছি। আমরা রাজেশজিকে নিয়ে কেন কথা হঠাৎ বলছি সেটা অমিতদার কথাতে একটু পরেই বোঝা যাবে, কারণ হি ওয়াজ আ লেজেন্ডারি পার্সোনালিটি রেডিওতে, এবং মিউজিক ভীষণ ভালোবাসতেন এবং প্রচণ্ড সাপোর্ট করতেন। নলেজ খুব ছিল। হ্যাঁ, মানে উনি একটা মানুষ যার, ওনার সাথে দেখা, যার একবার দেখা হয়েছে সেই বুঝতে পারবে রাজেশজি। দেখো, রাজেশ মহারাজ অসিত বরণেরও নাম শুনেছে, পাহাড়ি সান্যাল, এর মানে অসিত বরণ, তবলাবাদ, ওগুলোও জানে। ইনফরমেশন এত, কোনোদিন ইন্ডিয়া যায়নি কিন্তু, অদ্ভুত ব্যাপার। আর ইনফরমেশন অনেক ছিল। আর আমি এসে যখন ভাবছি যে এক্সপ্লোর করব, কি করব, আমি একটা অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে, তো অ্যাকাউন্টিং জব পেতে পারি, তো চলো গানেরও একটু দেখি। আমি সোজা চলে গেলাম রেডিও তারানা, তারানাই তো, হ্যাঁ তারানা, হ্যাঁ রেডিও তারানা। সেখানে গিয়ে রাজেশ মহারাজের সঙ্গে আলাপ করলাম। বলে, আপকা এক ইন্টারভিউ লেঙ্গে, আপ থোড়া গানা বাজনা করেঙ্গে, থোড়া আগে হারমোনিয়াম হয় তো। ঠিক আছে, 7 দিনেরও বোধ হয় আগে, আমি খেয়াল নেই। তো আমি হারমোনিয়াম নিয়ে গিয়ে আমার একটা ইন্টারভিউ হলো। তারপরে ও 3-4টে ইন্টারভিউ করেছে, ঠিক আছে। সেইগুলোতে আমার অনেক ফায়দা হয়েছে, যে আমি যে প্রথম দুটো প্রোগ্রাম করেছিলাম তাতে যে লোক কিছুটা পরিচিত থ্রু রেডিও, মানে আমার চেহারা দেখতে পাইনি, কিন্তু আমার নাম এবং গান টান করছি। তো ওই সময় যখন ইন্টারভিউতে, তুমি জানো, তুমি নিজে রেডিওতে কাজ করেছো, যখন কেউ গান টান গায় অনেক অডিয়েন্স আবার ফোন করে কথা টথা বলে, সেগুলো নিয়ে ইন্টারাকশন অনেক হয়েছে। তো ওল্ড ইজ গোল্ড আবার করবে, প্ল্যান করছো? দেখো, আমি তোমায় বলি, এখানে অ্যামং দ্য ইন্ডিয়ানস আমার মনে হয় সবচেয়ে বেশি প্রোগ্রাম বোধ হয় আমি এখন পর্যন্ত, মানে গানের প্রোগ্রাম, অ্যাট লিস্ট ওই লাইট গানের প্রোগ্রাম, বোধহয় মানে লোকে বলে তাই, অ্যাট লিস্ট ইন অকল্যান্ড। তো এখন আই এম কোয়াইট টায়ার্ড, আর আমি শরীর আমার খুব একটা ভালো যাচ্ছে যে তা নয়। আর রিসেন্টলি আমার একটা গলার অপারেশন হয়েছে, আবার আরেকটা হবে গলারই, হ্যাঁ সেটা টাইম এখনও ডেট দেয়নি। আর ভেরি টায়ারিং, আর জেনারেলি সিঙ্গেল হ্যান্ডেডলি করতে হয়। হ্যাঁ এখন হয়তো কেউ ওরমভাবে অপোজ করে না, কিন্তু খুব বেশি যে সাপোর্ট পায়, হ্যাঁ সাপোর্ট তো পাই, স্পন্সার পাই, টিকিটগুলো সেল হয়ে যায়, হ্যাঁ স্পন্সার তো পাই অনেক। আমাদের তো স্পন্সাররা ইয়ে করছে, অডিয়েন্স যারা আসে তারা তো টিকিট কেটেই আসে, তারাই আমার সাপোর্ট, কিন্তু তাদের কাছে পৌঁছেতে তো একটু মেহনত করতে হয়। আর এছাড়া এখন অকল্যান্ডে যারা এই ধরনের গান গায় তাদের মধ্যে আমার এবং সন্ধ্যা রাওয়ের নাম শুনেছি, ওনার স্টুডেন্ট ম্যাক্সিমাম, যারা নাকি ইন্ডিপেন্ডেন্টলি প্রোগ্রাম করছে। বলতেই যাচ্ছিলাম তোমার অনেক স্টুডেন্টরা এরকম শো করে এখন, এন্ড আই এম হ্যাপি, এন্ড দে কল মি উইথ হাই রেসপেক্ট, মানে স্পেশাল গেস্ট হিসাবে। তো আই এম হ্যাপি। আর আমি তো কত, এখনও তো 2 বছর হয়নি, মানে আমি 26 নভেম্বর 2022-তে লাস্ট প্রোগ্রাম করলাম। তোমার লেখালেখি নিয়ে একটু বলো, কারণ লেখালেখি নিয়ে খুব একটা কখনো সেরমভাবে কথা না। আমি এখানে তো এখানে আমি লেখালেখিটা করি, কিন্তু এখানকার জন্যই যে তা নয়। যেমন ধরো এখানে হয়তো দুর্গাপুজোর ম্যাগাজিনগুলোতে করি, 2003-তে সেই শুরু হয়, তখন আমার যতদূর মানে আমি শুরু করি প্রথম ম্যাগাজিন তার। কিন্তু আমি এখানে বিভিন্ন জায়গাকার পত্র পত্রিকার জন্য লেখা পাঠাই, মোস্টলি বাংলা আর কিছু কিছু ইংরেজিতে। এখানে আমি এখানে যে লোকাল পেপার আছে তাতেও আমি কিছু কিছু বেশ কয়েকটা লেখা লিখেছি। তো এবার যখন কলকাতা গেলাম, মানে পাকরাশি হারমোনিয়াম, সেখানে হ্যাঁ সেখানে তো বইটা নিয়েও এসেছি, 100 বছর ওদের যখন হলো, সেখানেও তোমার লেখা ছিল। হ্যাঁ আমার লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তোমার লিখতে, এটা তো এমনি লেখা পাকরাশির সম্বন্ধে, সেটা আমার, আমি যেমন লিখি ধরো একটু স্পিরিচুয়াল বা পলিটিক্যাল বা হিস্টোরিক্যাল লেখা, ওইগুলো লিখতে পারো। মাঝে মাঝে গল্প লিখি, ছোট গল্প, তো ছোট গল্প একটা লিখছি। সেগুলো কখনো প্রকাশ, মানে সবই প্রকাশ হয়ে যায়, সবই পাবলিশ করেছো, মানে বই হিসাবে পাবলিশ? বই হিসাবে করিনি, হ্যাঁ, তবে আমার সব লেখা মিলিয়ে একটা বেশ ভালোই বই হতে পারে বাংলা যদি বলো। আচ্ছা আচ্ছা, মোটামুটি হয়তো 150-200 পেজের একটা বই হতে পারে। তো প্ল্যান করছো এরকম একটা কিছু করবে? আমি ভাবিনি, তবে এখন একটা খুব ইন্টারেস্টিং লেখা লিখছি, হ্যাঁ সেটা সম্বন্ধে আমি বেশি বলতে চাইছি না, তবে সেটা খুব ইন্টারেস্টিং হবে লেখাটা। সেটা আমি শুরুই করছি, যে সত্যজিৎ রায়ের যেরকম নামটা নিয়েছি একটু, যে কি অবনীবাবুর বঙ্কুবাবুর বন্ধু না কি যেন গল্পটা ছিল, হ্যাঁ বঙ্কুবাবুর বন্ধু, হ্যাঁ যেটা অন্য প্ল্যানেট থেকে এসেছে, সেরকমই আমি একদিন, শঙ্করবাবু একদিন এরকম দেখলো করে, কিন্তু তারপরে ওর সঙ্গে কোনো রকমের মিল নেই। অন্য প্ল্যানেট থেকে একজন এসেছে, তার কি বৃত্তান্ত, সেগুলো, সে কোন প্ল্যানেট থেকে এসছে, ভেরি ইন্টারেস্টিং হবে। সেটা নিয়ে আমি কিছুটা বলতে পারি। সেটা তুমি সেন্টারাই জানো কি জিনিস? সেন্টারাই? হ্যাঁ না, সেন্টারাই হলো 3টে স্টার আছে, হ্যাঁ, যেটা নিয়ারেস্ট স্টার ফ্রম দিস আর্থ ইজ সেন্টারাই। তাতে 3টে স্টার আছে, একটা এদিকে আর একটা মাঝখানেরটা ছোট। সায়েন্টিস্টরা বলে 3টে স্টার, আমি বলছি আমি এমনি গল্পের চলে, সায়েন্টিস্টরা ভুল বলে, অ্যাকচুয়ালি মাঝখানেরটা একটা প্ল্যানেট, সেটা ঠিক দুটো পৃথিবীর মতনই 365 ডেজ এরমভাবে ঘুরে, আর এরম চারের মতন এরম করে ঘুরছে। তো সেটা যখন 6 মাস মাঝখানে রয়েছে, তখন সেটা নিজেকে যখন ঘুরছে, সেখানে তখন 24 ঘন্টাই লাইট। সেখান থেকে একজন এসেছে, সেই প্ল্যানেট থেকে এসেছে, সে এসে ক্রিটিসাইজ করছে, যেরকম আমার মধ্যে যে পৃথিবীর যে অবস্থা, আর বিশেষ করে ভারতবর্ষের ধরো যা অবস্থা, তুমি তার থ্রুতে তোমার আমার বক্তব্যগুলো তাচ্ছিয়েছি, তোমরা এরকম করছো হ্যান ত্যান এইটা রাখছি। মানে আমার যত রাগ বিদ্বেষ ও রেগে রেগে বলছে না, কারণ ওর অবজারভেশনটা বলছে, ও একটু দেবতা টাইপের, যেন দেবতা বলছি না আমি, যেন ওই স্বর্গ থেকে এসেছে। একটা স্বর্গ আমি তাও বলছি না, কারণ নিউজিল্যান্ডের মতন ভালো স্বর্গ পাওয়া কম মুশকিল আছে, কারণ ভগবান বড় সুন্দর, ভগবান আলাদা করে সময় নিয়ে বসে নিউজিল্যান্ড বানিয়েছিল, এটা আমার বিশ্বাস। ভীষণ সুন্দর দেশ। তো আমি বলছি যে সে বলছে, ঠিক আছে, সে বলছে যে ধরো আমি অনেক কিছু রাখি না, অনেকে হয়তো ক্রিটিসাইজ করবে, যেমন ধরো এত মন্দির বানানো, এদিকে কত বাচ্চা ভুকা রাতে হয় ভাই, অনাথ হয়, अरे अनाथ आश्रम बनाओ और उनको चलाओ, उसमें करप्शन ना करो। जैसे रामकृष्ण मिशन কত কাজ করে, হ্যাঁ সেই বক্তব্যগুলো আমি রাখছি, যেটা ওর থ্রুতে। তো এটা তুমি কোথায় পাবলিশ করবে, মানে এটা আর কবে পাওয়া যাবে? এটা বড় হবে। আচ্ছা, এটা একটা বইয়ের আকার নিতে পারে। হ্যাঁ, আমি লিখতে শুরু করেছি। হ্যাঁ, তবে এই কবে নাগাদ ভাবছো এটা? না না, আমি যদি এখন অনেকদিন অফ দিয়েছি, আমি যদি বসে যাই না, কারণ মাথার মধ্যে আমার লেখা হয়ে গেছে কি কি বলবো। যেমন ধরো আমি হয়তো বলছি তুমি তো ভালোভাবে নিঃশ্বাসই নিতে পারো না এখানকার মানুষটা। একটা মানুষ 24 ঘন্টায় কত চিন্তা করে জানো? 60,000 60,000 চিন্তা। হ্যাঁ, 60,000 চিন্তা যদি একটা মানুষ করে, তাহলে 1 মিনিটে সে 42টা চিন্তা করছে। ওগুলো আমি বলছি ওর থ্রুতে 42টা চিন্তা করছে, আর সেই 42টা চিন্তা করছে, আর তার জন্যে যে নিঃশ্বাস প্রশ্বাস যে নিচ্ছে 20টা। বুঝতে পেরেছ? আমি যদি নিঃশ্বাস প্রশ্বাসটা 1 মিনিটে 20টা না নিয়ে আমি যদি ওটাকে 10-এ করতে পারি, তাহলে কিন্তু চিন্তাগুলো হাফ হয়ে যাবে। চিন্তা মানেই তো দুশ্চিন্তা। হ্যাঁ, চিন্তাগুলো হাফ হয়ে যাবে। তার মানে এটাকে একটা ইন্টারেস্টিং লাইনও আমি দেবো বোল্ড করে। তুমি যোগ করতে করতে বিয়োগ করতে শুনেছো কোনো দিন? না। যোগ করতে করতে বিয়োগ করা যায় না? করা যায়। যেমন ধরো যোগা, রাজযোগ হয়, হ্যাঁ, ধ্যান যোগ, কর্মযোগ। যোগাটা কি? যোগ নাম কেন হয়েছে? জুড়ে দেয়া, মানে ভগবানের সঙ্গে। আমি ভগবান মানা না মানার কথা বলছি না, ভগবানের সঙ্গে জুড়ে দেয়া। তার মানে তুমি যোগ করছো, আর ওই যোগটা কিন্তু ওই নিঃশ্বাস প্রশ্বাসটা কম করা। তো যোগ করতে করতে বিয়োগ হয়ে যাচ্ছে না? বুঝলে কি তুমি? যোগ করতে 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 তুমি বিয়োগ করছো, তোমার চিন্তাটা বিয়োগ করছো, তোমার 100 বার নিঃশ্বাসটা বিয়োগ করছো। তুমি ধরো নিঃশ্বাস নিচ্ছ, আর তুমি এরম নিঃশ্বাস নাও, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, আর ওদিকে তুমি যোগ করছো। সেটা ইন্টারেস্টিং। তো এরম এরম ধরনের কিছু কিছু জিনিস ওর মধ্যে ঢোকাচ্ছি, যেগুলো আমার মাথায় এসেছে। আর যা আমার বক্তব্য, যা ক্রিটিসিজম, যত রাগ বা যাই বলো, রাগ তো থাকবেই। আমার যদি রাগ না হয়, তাহলে আমাকে দুটো জিনিস বলতে তাহলে বলতে হবে যে আমি, আমার ব্রেন নেই। ইফ আই এম নট কনফিউজড অ্যাবাউট দিস ওয়ার্ল্ড, ইট মিনস আই ডোন্ট থিঙ্ক। তুমি যদি ভাবো, চিন্তা করো, তোমাকে কনফিউজ থাকে কি রে বাবা। একটাও মানুষ বোঝে না যে মরে যাবে। 100% মানুষ মরে যাবে, তবু এইটা চাই ওইটা চাই, কী হবে। আমি এগুলো সম্বন্ধে অনেক ফেড আপও হয়ে যাই, আর আমি জানি খুব ভালোভাবেই যে আমি মরে যাব, আর একটা বাতাসাও নিয়ে যেতে পারবো না। ইটারনাল ট্রুথ আর কি। হ্যাঁ, সেটা মানে আমি ধরো আম্বানিরা মানে আমার বিরক্ত লাগে এদের সম্বন্ধে, মানে ম্যাটেরিয়ালিস্টিক এত বেশি কেন তুমি। আচ্ছা, যেমন ধরো ওইটা বললাম একটা জিনিস, যে যোগ করতে করতে বিয়োগ করা। আরেকটা জিনিস ওখানে ঢোকাবো, 0+0+0+0+0+0 কত হয়? জিরো না 10 হয়, 10টা জিরো, 10টা জিরো দিলে 10 করে দেবো, মানে সেটা ওই ওই গ্রহের ওইটা আমি বলবো কিরমভাবে। ধরো এখানে একটা জঙ্গল আছে, ঠিক আছে, সেখানে বাঘ আছে, ভাল্লুক আছে, সিংহ, সব কিছু আছে, চোর ডাকাতও আছে, তুমি একা যেতে পারবে সেখান দিয়ে? না। আমি পারবো? নর্মাল, ও পারবে? পারবে না। 10টা মানুষ এক এক করে জিজ্ঞেস করো, পারবে না। তার মানে সবাইকার মধ্যে সাহস নামে জিনিসটা জিরো, ঠিক আছে। কিন্তু আমরা যদি সবাই মিলে একটা টিম বানিয়ে নিই তখন যেতে পারবো। হ্যাঁ, তো সেটা 10 হয়ে গেল, তার মানে 0+0+0 সাহস গো। আচ্ছা, হ্যাঁ, জিরোই হয় না। বাহ, দারুণ। এই সমস্তগুলো আমি ছাড়বো ওখানে। তো এগুলো সব নিজের ব্যক্তিগত চিন্তা, না ভীষণ ইন্টারেস্টিং, কেউ বলে দেয়নি, ভীষণ ইন্টারেস্টিং। আমি অনেস্টলি মানে আইল বি ওয়েটিং, এটা এগুলো আমার বলে দেয়নি, কিন্তু বলতে পারো যে বলে দিয়েছে, এটা হলো মার্কসিজম আমাকে এই জিনিসটা বলে দিয়েছে। আচ্ছা দেখো, যে কোনো একটা ইজম তার তো একটা ফিলোসফি থাকে, নিশ্চয়ই। মার্কসিস্ট ফিলোসফি যেটা, সেটাকে বলা হয় ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। তোমার বল লাগছে না তো? না না না, একদম না, একদম না। ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম দুটো ওয়ার্ড, একটা হলো ডায়ালেকটিক্যাল আর একটা হলো মেটেরিয়ালিজম। ডায়ালেকটিক্যাল কথাটা এসছে কোথার থেকে? যেমন আমরা ডায়লেগো, একটা গ্রিক ওয়ার্ড আছে তার নাম, সেটা হলো ডায়লেগো, সেখান থেকে ইংলিশ ওয়ার্ড নিয়েছে ডায়ালেক্ট বা ডায়লগ। আমরা বলি না দিলীপ কুমার কি দারুণ ডায়লগটা দিল, উত্তম কুমার দারুণ ডায়লগটা দিল, সেরকম। কিন্তু ডায়লেগো মানেটা ওরকম ডায়লগ না। ডায়লগ কথাটা ডায়লেগো থেকে এসছে। ডায়লেগো মানে হলো তুমিও কিছু বলছো, আমিও কিছু বলছি, আমার উদ্দেশ্য তোমাকে হারানো না, তোমারও উদ্দেশ্য আমাকে হারানো না, একটা কনভারসেশন, একটা কনক্লুশনে পৌঁছানো। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ভুলগুলো ছেড়ে দিলাম, তুমি তোমার ভুলগুলো, শুধু ঠিক জিনিসগুলো নিয়ে পৌঁছানো, যেইটা, যেই পৌঁছে যাওয়া জিনিসটাকে বলা হয় ডায়ালেগো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তো সেইটাকে বলা হয় ডায়ালেকটিক্যাল। আর মেটেরিয়ালিজম কেন? মেটেরিয়াল ওয়ার্ল্ড নিয়ে কথাবার্তা। এই যে ধরো দেয়ালটা দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু ডায়ালেকটিক্যাল, মানে এটার মধ্যে দাঁড়িয়ে রয়েছে কেন? এখানে দাঁড়িয়ে থাকার একটা শক্তি আছে, আর এটা একদিন ভাঙবেই ভাঙবে। কেন? কারণ এর মধ্যে একটা ভেঙে যাওয়ারও শক্তি তখনই আছে যেদিন সেটা জন্ম হলো। যেদিন একটা মানুষের জন্ম হয় সেদিন তার বেঁচে থাকার শক্তি আর মরবার শক্তি দুটোই একসঙ্গে থাকে। সেই ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের যদি তুমি অ্যাপ্লাই করতে পারো তোমার লাইফে, আমি তোমাকে এমনি বলছি, মানে তোমার মার্কসিস্ট হতে হবে না, এমনি যদি অ্যাপ্লাই করো ইউল বি সাকসেসফুল ইন অল এরিয়া। তার 4টে রুল আছে। একটা রুল হলো নাথিং ইজ অ্যাবসলিউট, এভরিথিং ইজ চেঞ্জিং। কোনো জিনিস, সব কিছু চেঞ্জ হচ্ছে। নাথিং ইজ আইসোলেটেড, এভরিথিং ইজ ইনার কানেক্টেড। তুমি যদি দেখো আজকে অমিত সেনগুপ্ত মুডটা খারাপ আছে, হ্যাঁ মুড খারাপ আছে, এরকম যদি না, তুমি যদি ভাবো না আজকে এই ঘটনাটা ঘটেছে, এই সমস্ত কানেক্ট করো, তাহলে তুমি অমিত সেনগুপ্তকে বুঝতে পারবে তখনকার জন্য। আরেকটা হলো ইউনিটি অফ অপোজিট ফোর্স, সেটা তো প্রথমেই বললাম। আরেকটা হলো কোয়ান্টিটেটিভ চেঞ্জ লিডস টু কোয়ালিটেটিভ চেঞ্জ, যেটা ওই 0+0+0 জিনিসটা বললাম। যেমন জল আছে, 10 ডিগ্রিতে জল, 9-এ জল, 1-এ জল, 0 হলো বড় ফট করে হয়ে গেল না, কিন্তু ফট করে হয় না, রেজাল্টটা তুমি দেখছো, কিন্তু তার পেছনে একটা প্রসেস আছে। তো সেইটা কাজে ওটা আমার, হয়তো এই এক্সাম্পলটা আমি দিচ্ছি 0+0, কিন্তু এটা হলো মার্কসিস্ট ফিলোসফির জিনিস। তো এই সব কিছু, এই পুরো ইন আ নাটশেল এই ব্যাপারটা ওই বইটাতে আমরা পাবো। সেই একটা, শুধু এই ব্যাপারটা না, বাইরের আরো অনেক কিছু, আমার আক্রোশ, আমার যা কিছু নালিশ আছে, যদি ততদিন বেঁচে থাকি, এক বাইরের গ্রহের এক মানুষের চোখ দিয়ে জানতে পারবো। তো সেটা ভীষণভাবে আমরা সেটাকে তুমি দেবতাও ভাবতে পারো। তাহলে অমিত, আজকে এখানেই শেষ করছি। অনেক আড্ডা হলো, আড্ডা তো চলতেই থাকবে। আমরা কিছু কিছু ছবিগুলোও দেখাবো, এবং থ্যাংক ইউ ভেরি মাচ আজকে সময় দেওয়ার জন্যে। তো তুমি সাইন অফ করার আগে কি বলবে? সবাইকে বলবো, পাখির মতন হন, ফুলের মতন হন, আর এভরিথিং ইজ টেম্পোরারি, আমি আপনি সবাই টেম্পোরারি। কাজেই কতদিনের লাইফ, সবাই ভালো থাকুন যতদিন বেঁচে আছেন, আর গ্যারেন্টি দিচ্ছি যে চিরদিন বেঁচে থাকবেন না, একদিন মরে যাবেনই। সে মৃত্যুও কোনো খারাপ জিনিস নয়, তো সবাই ভালো থাকুন, এটাই আমি মেসেজ দিচ্ছি। খুব সুন্দর একটা মেসেজ। আর এর সাথে আজকে আমরা এই প্রথম এপিসোডটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্পটিফাই এবং অ্যাপেল পডকাস্টে রেট করে দেবেন, ইউটিউবে নিশ্চয়ই জানাবেন, ফেসবুকেও এটার কিছু অংশ, কিছু ঝলক আমরা তো নিশ্চয়ই অলরেডি এতদিনে দেখে নিয়েছেন। পরের এপিসোডে দেখা হবে, ধন্যবাদ।